সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কয়েনির যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষার নতুন সংশোধিত মানবণ্ডন এবং সময়সূচি নিয়ে। তো এই ভিডিওতে আমি ঢাকা ইউনিভার্সিটি কয়েনির ভর্তি পরীক্ষার সংশোধিত এবং আপডেটেড মানবণ্ডন এবং সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে নিই, ঢাকা ইউনিভার্সিটি কয়েনেট ভর্তি পরীক্ষায় মেধাক্রম নিশ্চিত করা হবে টোটাল 200 মার্কসের উপর ভিত্তি করে। এর মধ্যে 120 মার্কসের ভর্তি পরীক্ষা হবে এবং বাকি 80 মার্কস আসবে হচ্ছে HSC এবং SSC জিপির উপর ভিত্তি করে। এখানে বলে নিই যে HSCতে প্রাপ্ত GPAকে 10 দিয়ে এবং SSC পরীক্ষায় প্রাপ্ত GPAকে 6 দিয়ে গুণ করে টোটাল বাকি যে 80 মার্ক সে 80 মার্ক হিসাব করা হবে এবং তার সাথে ভর্তি পরীক্ষার 120 মার্কস সহ মোট 200 মার্কের উপর ভিত্তি করে মেধাক্রম নিশ্চিত করা হবে। এবার মূল ভর্তি পরীক্ষার 120 নম্বর নিয়ে বলা যাক। মোট 120 নম্বরের মধ্যে MCQ অংশে থাকবে হচ্ছে 75 নম্বর এবং লিখিত বা রিটেন অংশে থাকবে হচ্ছে বাকি 45 মার্কস। সব মিলিয়ে 75 + 45 মিলে হচ্ছে 120 মার্কস। এখন MCQ অংশ নিয়ে ডিটেলস বলা যাক। MCQ অংশে মোট 4টি বিষয়ের অ্যান্সার করতে হবে, কাজেই প্রত্যেক বিষয়ে মার্কস হচ্ছে 18.75 করে। এক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বায়োলজি, বাংলা এবং ইংরেজি এর মধ্যে 4টি বিষয়ের অ্যান্সার করতে হবে। এখানে বলে রাখা প্রয়োজন, পদার্থ এবং রসায়ন অবশ্যই অ্যান্সার করতে হবে এবং বাকি যে 2টি সাবজেক্ট রয়েছে, গণিত এবং বায়োলজি, এর পরিবর্তে কেউ চাইলে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে। এক্ষেত্রে প্রত্যেক বিষয়ে মোট কোয়েশ্চেন থাকবে 15টি এবং প্রত্যেক কোয়েশ্চেনে মার্কস থাকবে 1.25 করে। এবং কেউ যদি কোনো কোয়েশ্চেনের ভুল অ্যান্সার দাগায় তাহলে সেক্ষেত্রে তার নাম্বার মাইনাস হবে 0.25 করে। এবার লিখিত অংশ নিয়ে বলা যাক। লিখিত অংশে মোট নম্বর রয়েছে 45 এবং এখানেও মোট 4টি বিষয় অ্যান্সার করতে হবে এবং এখানে 4টি বিষয় অ্যান্সার করার বিষয়টি MCQ পরীক্ষার মতোই, তবে প্রতিটি বিষয়ে মোট নম্বর রয়েছে এখানে 11.25। কিন্তু মোট কয়টি কোয়েশ্চেন থাকবে প্রত্যেক বিষয়ে এ নিয়ে ভর্তি পরীক্ষার সার্কুলারে স্পষ্ট কিছু বলা হয়নি। বলা হয়েছে প্রতিটি প্রশ্নের মান থাকতে পারে 2 থেকে 5-এর মধ্যে। তাহলে বলাই যায় এখানে যেমন থাকতে পারে কোনো ছোটোখাটো ম্যাথ কিংবা থাকতে পারে কোনো সংজ্ঞা অথবা ব্যাখ্যামূলক কোয়েশ্চেন। সব মিলিয়ে লিখিত অংশে মোট নম্বর থাকবে 45। এবার ভর্তি পরীক্ষার 5 নম্বর নিয়ে বলা যাক। ভর্তি পরীক্ষায় MCQ অংশে 5 নম্বর হচ্ছে 30, অর্থাৎ MCQ অংশে 30 নম্বরের বা 30 নম্বরের বেশি পেলেই কেবল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে এবং লিখিত পরীক্ষায় 5 নম্বর 12, তবে MCQ এবং লিখিত সহ মোট পরীক্ষায় আবার 5 নম্বর 48, অর্থাৎ কেউ যদি টোটালি 48 নম্বর চেয়ে কম পায় তাকেও ভর্তির জন্য বিবেচনা করা হবে না। এবার ভর্তি পরীক্ষার সময় নিয়ে বলা যাক। টোটাল সময় হচ্ছে 1.5 ঘন্টা বা 90 মিনিট। এর মধ্যে MCQ অংশের জন্য সময় বরাদ্দ থাকবে 50 মিনিট এবং লিখিত অংশের জন্য সময় থাকবে বাকি 40 মিনিট। অর্থাৎ MCQ অংশে মোট 7টি MCQ অ্যান্সার করার জন্য সময় পাওয়া যাবে 50 মিনিট এবং লিখিত অংশে থাকবে বাকি 40 মিনিট।